हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सॉल्व योर डाउट्स। वीडियोते आलोचना करा हबे जीएनएम एवं एएनएम 2022 एर एप्लीकेशन प्रोसेस निये। तोमरा जे ऑनलाइन रेजिस्ट्रेशन करबे सेटा किभाबे करबे सेटाई निये आलोचना करा हबे। तो तोमरा जारा जीएनएम बा एएनएम ए एडमिशन निते चाओ बा तार जन्य जे एप्लीकेशन करते चाओ, तादेरके प्रथमे डब्ल्यूजी एर वेबसाइटे एसे न्यू एप्लीकेशने क्लिक करबे। तारपर तोमरा एप्लीकेशन करते पारबे। एप्लीकेशनेर समय निजेदेर नाम, बाबार नाम, मायेर नाम, जेंडार, तोमादेर डीओबी, तोमादेर जेंडार, आईडेंटिफिकेशन टाइप, तार नम्बर, मोबाइल नम्बर, इमेल आईडी, स्ट्रंग पासवर्ड एवं सिक्यूरिटी पिन, एइगुलो देवार पर तोमादेर सामने एकटा भिउ आसबे जेखाने तोमादेर प्रश्न करा हबे डू यू उइश टू साममिट। तो तोमाके ইয়েস এ क्लिक करते हबे जे तुमि साममिट करते चाओ। एरपर রিভিউ পেজ আসবে। রিভিউ পেজে দেখে নেবে নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডিওবি সব ঠিক আছে কিনা, কারণ এগুলো আবার ভুল হয়ে গেলে আর কিন্তু তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে না। ওকে, তারপর মোবাইল নাম্বার, আইডি কার্ড দেওয়া হয়ে গেল, ইমেল আইডি দেওয়া হয়ে গেল, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস তোমার সামনে দেখাবে, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু এবার শো করবে এটার পরে, রিভিউ পেজের পরে। অ্যান্ড এই যে অ্যাকাউন্ট ডিটেলস আছে এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা তোমরা লিখে রাখতে হবে। তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট নিয়ে নেবে, নিলে দেখবে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, বাকি প্রসিডিওরগুলো ইনকমপ্লিট দেখাচ্ছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। তারপর এবারে তোমরা এসে এই লাল বক্সে ক্লিক করবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে ক্লিক করবে। ওকে, তো অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলে এবং ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডিওবি এগুলো আগে থেকে দেওয়া আছে। এরপর তোমাদের ডোমিসাইল স্টেট দিতে হবে, মানে তোমরা কোন স্টেটে বাস করো, পশ্চিমবঙ্গ। তারপর তোমাদের রিলিজিয়ন হিন্দু হলে হিন্দু, এবং ক্যাটাগরি কী, এসসি এসটি জেনারেল ওবিসি যে যেটা সেটা দেবে। তারপর আছে তোমাদের লেডি, সিভিল, ডিফেন্স, ভলেন্টিয়ার কি তোমরা যদি হও হ্যাঁ তাহলে সেটা দেবে, ইয়েস দেবে, আর না হলে না দেবে। তারপরে তোমাদের আছে তোমাদের কি কোনো ডিসএবিলিটি আছে, যদি থাকে হ্যাঁ দেবে, কীরকম ডিসএবিলিটি এবং তার পার্সেন্টেজটা কত। ওকে, তারপর আছে কোয়ালিফাইং এক্সামিনেশন, কোন ক্লাস পাস করেছো, এর এলিজিবিলিটি কিন্তু 12 পাস করতে হবে। তারপর আছে ডু ইউ উইশ টু সাবমিট, তোমরা ইয়েসে ক্লিক করো। এরপর দিতে হবে কোয়ালিফিকেশান ডিটেলস, ক্লাস 12-এর সমস্ত ডিটেলস দিতে হচ্ছে, পাসিং স্ট্যাটাস কেমন, কোন ইয়ারে পাস করেছে, রোল নাম্বার দিতে হচ্ছে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে, কোন বোর্ড থেকে পাস করেছে, তারপর ইনস্টিটিউটের নেম, ইনস্টিটিউটের অ্যাড্রেস, পিনকোড, কত নম্বর পরীক্ষা হয়েছে, কত নম্বর পেয়েছে, এবং রেজাল্ট মোড, রেজাল্ট মোড কিন্তু দিতে হবে পার্সেন্টেজ এবং কত পার্সেন্টেজ পেয়েছে। এরপরে ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পর তোমাদের অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, অর্থাৎ তোমাদের পারমিশন নাম্বার, সাব লোকালিটি বা যেটা কলোনি বলা হচ্ছে, তারপর তোমাদের ভিলেজ, তারপর কান্ট্রি, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এবং পিনকোড। এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় কারেসপন্ডেন্স অ্যাড্রেসের সাথে তারা টিক চিহ্ন মারবে। এরপর সাবমিটে ক্লিক করবে। তারপর এক্সাম সেন্টার চয়েস করবে, সেন্টার 1, সেন্টার 2, সেন্টার 3, সেন্টার 4। এক্সাম সেন্টার সবসময় চেষ্টা করবে নিজের বাড়ির কাছাকাছি দেওয়ার, তাহলে তোমাদের যাতায়াতের সুবিধা হবে, তাহলে তোমার একটা সময় লেগে যেতে পারে, ওই জন্য চেষ্টা করবে একদম প্রথমের দিকে সেইগুলো দেবে যেগুলো বাড়ির কাছে সেন্টারগুলো আছে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমরা আপলোড ডকুমেন্ট একটা পোর্শন পাবে, সেখানে তোমাদের ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, আর যেটা সাইজ বলেছে 20-200 KB মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। তারপর দেওয়ার পরে তোমাদেরকে সাবমিট মারতে হবে। মারার পর তোমরা কিন্তু এখানে দেখা পাবে নিজেদের ছবি এবং নিজেদের সিগনেচারটা কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে দেখা পাবে, এবং সেটা সেলফ ভেরিফাইড টিক চিহ্ন মারা আছে সাইডে। ওকে, তো এরপর তোমাদের ক্লিক করতে হবে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট। সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমরা পুরো একটা ফর্ম পাবে, এতক্ষণ তোমরা যেগুলো দিলে সেই সব ইনপুটগুলো তোমরা সামনে ভিউ পাবে। এটা হচ্ছে একটা রিভিউ পেজ, যেটা ফাইনাল সাবমিটের আগে তোমরা পাবে, এখানে তোমরা কিন্তু কিছু ভুল হলে সংশোধন করতে পারবে। এরপরে কিন্তু আর কোনো ভুল হলে তোমরা সংশোধন করতে পারবে না, ইনস্ট্রাকশানে সেরকমভাবে লেখা আছে। তো আমি তোমাদেরকে ইনস্ট্রাকশানটা পড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ক্লাস 12-এর তোমাদের যে ডকুমেন্টগুলো দিয়েছিলে সেগুলো চেক করে দেখতে পারো, যদি কিছু ভুল থাকে রোল নাম্বার লেখা বা কিছু যদি ভুল থাকে সেগুলো তোমরা আবার ঠিক করতে পারবে, বা পার্সেন্টেজ যদি ভুল থাকে তাহলে তোমরা সেগুলোকে আবার কারেক্ট করতে পারবে, এডিটে গিয়ে ক্লিক করলে হয়ে যাবে। আবার যদি মনে হয় এক্সাম সেন্টার চেঞ্জ করবো তাহলে করতে পারবে, এখনই করতে পারবে, এরপরে কিন্তু ফাইনাল সাবমিট মারলে করতে পারবে না। ওকে, তো এক্সাম সেন্টারের লিস্ট পাচ্ছ, দেন তোমরা পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস, কিছু ভুল হলে ঠিক করতে পারবে, এরপর তোমাদের সিগনেচার এবং তোমাদের মানে যেটা পিকচার আছে। এরপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক মারবে আর ওই টিক চিহ্নে ক্লিক মারবে। মারার পর তোমাদের জাস্ট করবে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, তুমি ইয়েসে ক্লিক করবে।
যদি সব ঠিক থাকে, আর যদি কিছু ভুল থাকে তাহলে নোতে ক্লিক করবে। এরপর দেখবে তোমাদের পে রেজিস্ট্রেশন ফি বাকি আছে, এটা ইনকমপ্লিট আছে। তো এই রেজিস্ট্রেশন ফি পে করার জন্য পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করবে, করার পর অনলাইন পেমেন্টে ক্লিক করবে, করার পর পে ফিতে ক্লিক করবে। 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে তোমাদেরকে, 300 টাকা পেমেন্ট করে দেবে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে। দিলে দেখবে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, তারপর লেখা আছে সবুজ রঙের বক্সে ডাউনলোড কনফার্মেশন পেজ। এই পেজে ক্লিক করলে তোমরা কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম বলা হয়েছে। তো এইটা হচ্ছে ফাইনাল সাবমিটের পর এই পেজটা তোমরা ডাউনলোড করে নেবে ভবিষ্যতে লাগার জন্য। এবং তোমরা যে অনলাইন পেমেন্টের ফি করেছো তার একটা রিসিপ্ট কপি পাবে, সেটাও কিন্তু তোমরা রেখে দেবে। তো এটা ছিল তোমাদের জানানোর বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আই উইল ট্রাই টু রিপ্লাই। পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, তার তোমাদেরকে একটা ডেমো দিয়ে বুঝিয়ে দেবে।